নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা, আজ আমি আপনাদের আলু পোস্ত তৈরি করে দেখাবো। এটা বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। অনেকেই হয়তো এই রেসিপিটি জানেন, কিন্তু আমি কিভাবে আলু পোস্ত তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্যে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া ফোড়নে এখানে আমি হাফ চামচ কালো জিরে নিয়েছি। আলু পোস্ততে অনেকে অন্য ফোড়নও ইউজ করে, কিন্তু আমার কালো জিরেটাই ভালো লাগে, তাই আমি কালো জিরেটাই ফোড়ন হিসেবে ইউজ করি। এছাড়া এখানে আমি 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, লাগছে স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে এই মিক্সিং জারের মধ্যে আমি 5 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা প্রথমে কিন্তু আমি জল দেব না, এমনি একটু পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি, দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে। এইবারে এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। আবার আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে। এবারে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে এই রান্নাটা করবেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো। আলু পোস্ততে অনেকেই হলুদ ইউজ করে না, আপনাদের অপছন্দ হলে আপনারা স্কিপ করে যাবেন, কিন্তু আমি হালকা একটু কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিলাম। মিনিট 5 সময় ধরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে। এইবার এর মধ্যে আমি পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। মিক্সিং জারে একটু লেগে আছে, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবারে পোস্ত বাটাটা আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে নেব। বেশি নাড়ব না, তাহলে পোস্তর যে গন্ধটা সেটা চলে যাবে। চিনিটা দিয়ে দেব, এক মিনিট নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জাস্ট আলুগুলো ডুবে থাকে এরকম আমি জল দিলাম। এইবারে আমি গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 15 মিনিট আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আপনারা এই সময় নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। আমি পরে অল্প একটুখানি লবণ দিয়েছিলাম, আমি আর বেশি শুকনো করব না, যদিও আলু পোস্ত একটু শুকনো শুকনোই ভালো লাগে। নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব, এতে ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু আলু পোস্ত। গরম ডাল ভাতের সাথে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে, আর কলায় ডাল হলে তো কোনো কথাই নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।